হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে, নতুন দিনের নতুন ব্লগ। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বার্থডে ব্লগ। তো এটা হচ্ছে আমার জায়ের ছেলে নবরূপের বার্থডের দিনের ব্লগ। তো বার্থডেতে চলে গেছে অনেক দিনই হলো, ব্লগটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা এনজয় করতে থাকো। এটা ছিল দুপুরবেলাকার আয়োজন। তো দুপুরবেলায় নবরূপের জন্য রান্না হয়েছিল পোলাও, মানে বাসন্তী পোলাও, পাঁচ রকমের ভাজা, মাছের তরকারি, মাংস, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর পায়েস। তো এখন থালাটা ভালো করে সাজানোর পর ওকে আশীর্বাদ করে নেওয়া হবে। ও ঠাম্মি, মা, বাবা সবাই মিলে ওকে আশীর্বাদ করবে। আর এই রান্নাগুলো করেছে একটা, মানে পোলাওটা করেছি আমি, মাংসটা করেছে ওর ঠাম্মি, মাছ ডালটা করেছে ওর মা, চাটনি আর হচ্ছে পাঁপড় ভাজা পায়েস ওটাও কিন্তু ওর মাই করেছে। সবাই মিলে হাতে সাথে রান্নাবান্না গোছগাছ করে নিয়ে এখন পালা ওকে খেতে দেওয়ার। তো যার জন্য মানে করা এই আয়োজন তাকে আগে দিয়ে তারপর সবাই খাবে, এরকমই একটা ব্যাপার। তো ওকে এখন ভালো করে সাজিয়ে তো ওকে এখন আশীর্বাদ করে নেওয়া হবে। আশীর্বাদের থালাটাও রেডি হয়ে গেছে, এখন শুধু থালাটা সাজানোই বাকি, থালার চারপাশটা। তো ওকে এখন সবাই আশীর্বাদ করে নেবে, তোমরাও আশীর্বাদ করো ওর জন্য, ওকে সবাই উইশ করো কমেন্টের মাধ্যমে। তো আমার ভালো লাগবে তাহলে। এখানে তো ভয়েস ওভার দিয়ে উল্লেখ করে করে তোমাদেরকে দেখানোর বা বোঝানোর মতন কিছুই নেই। এটা সম্পূর্ণ পারিবারিক একটা অনুষ্ঠান, প্রত্যেকের ঘরে ঘরে হয়, নিজেদের মতন করে দিনটা কাটানো হয়। যার জন্মদিন, যার স্পেশাল দিন, তাকে একটু স্পেশাল ফিল করানো হয়, এটুকুই। তো নবরূপের জন্মদিনেও এবার কাউকেই বলেনি, নিজেরা নিজেরাই, মানে আমরা, মানে ওর কাকা কাকি, ঠাম্মি, দাদু আর বাবা মা, এই নিয়েই অনুষ্ঠানটা হয়েছিল। একটু যা সামান্য কিছু যা আয়োজন করা হয়েছে তাই নিজেরা নিজেরা রান্নাবান্না করে ওকে একটু স্পেশালভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়া, এটাই হয় আর কি। সব বছর যে আত্মীয় স্বজনকে বলে করা হয় বড় করে, সেরকম তো সম্ভব হয় না, প্রতি বছর বিভিন্ন কারণ থাকতে পারে। তো এবছর কাউকেই বলা হয়নি, নিজেরা নিজেরাই করছি আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে অন্য কিছু বলো না, বলো ওকে একটু উইশ করো, সেটা সবারই দেখতে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে আর ও খুশি হবে। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকি।
রাতের বেলায়, তো সন্ধ্যাবেলায় নবরূপ এখন কেক কাটবে। তো কেক না কাটলে তো বাচ্চাদের মন ভালো লাগে না, যতই দুপুরবেলায় ভালো মন্দ রান্না করে দেওয়া হোক না কেন। তো সেই কারণে কেক আনা হয়েছে, এবার সবাই মিলে কেকটাও কেটে নেবে। আর এই এই ছোট্ট জন্মদিনের এই ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।